সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সেই সকল বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। তো বন্ধুরা, এখনকার মতো আর্মিতে উচ্চ মাধ্যমিক একটা নিয়োগ চলছে, ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় কিছু অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ হবে পার্লামেন্ট কমিশনে, শুধু অবিবাহিত তরুণীরাই আবেদন করবে। 42তম কোর্সে ট্রেনিং শুরু হবে 2020-এর জানুয়ারি মাস, এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে বিজ্ঞান শাখায় মিনিমাম 70% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করবার যোগ্য। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স, মোট অন্তত 70% নম্বর উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। দৈহিক মাপঝোঁক, উচ্চতা 157.5 সেমি, গোর্খা প্রার্থীরা 5 সেমি ছাড় পাবেন। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে, বয়স 16.5 থেকে 19.5 বছরের মধ্যে হতে হবে। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ভোপাল বা বেঙ্গালুরু বা কাপুরথালা বা এলাহাবাদের সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ের পাশাপাশি সাইকোলজিক্যাল টেস্ট ও গ্রুপ টেস্টও হবে। গোটা প্রক্রিয়া চলবে 5 দিন ধরে। প্রথম প্রথম ধাপে ব্যর্থ হলে সেদিনই ফেরত পাঠানো হবে। সফল প্রার্থীদের দ্বিতীয় ধাপে ডাকা হবে মেডিকেল এক্সামিনেশনের 3 থেকে 5 দিনের জন্য। প্রথমবার এই এন্ট্রিতে ইন্টারভিউ দিতে গেলে যাতায়াতের রেল ভাড়া পাওয়া যাবে, এবং উচ্চ মাধ্যমিক টেকনিক্যাল এন্ট্রি স্কিমের 42তম কোর্সে ট্রেনিং হবে। ট্রেনিংয়ের মেয়াদ 5 বছর। প্রথমে গয়ার অফিসার ট্রেনিং একাডেমিতে 1 বছরের ট্রেনিং, তারপর পুনে বা সেকেন্দাবাদে 3 বছরের প্রি কমিশন ট্রেনিং, এবং পুনেতে আরও 1 বছরের পোস্ট কমিশন ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে নির্দিষ্ট মাসিক 56,100 টাকা। সফল ট্রেনিং শেষে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে। অনলাইন দরখাস্ত করতে হবে, এবং ওয়েবসাইট আপনারা ভিডিও ডিসক্রিপশনের নিচে পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, প্রার্থীর চালু ইমেল একটা থাকতে হবে। 8 মে থেকে 6 জুন পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত সাবমিট করার পর রোল নাম্বার পাওয়া যাবে। এরপর পূরণ করা দরখাস্তের রোল নাম্বার সহ 2টি স্ট্রিমের জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। একটি প্রিন্ট আউট ইন্টারভিউয়ের সময় জমা দিতে হবে, অপর প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী সময় দরকার পড়তে পারে। তো এখন বিষয় হলো ইন্টারভিউয়ের দরখাস্তের প্রিন্ট আউটের সঙ্গে নেবেন, সেখানে আপনাদের কি কি দরকার পড়বে সেগুলো আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি। 20 কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ফটো, সে ফটোগুলো আপনার 20 কপি নিয়ে যাবেন। বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটের 2 কপি স্বপ্রত্যয়িত নকল আপনারা জেরক্স কপিটা নিয়ে যাবেন, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটের 2 কপি স্বপ্রত্যয়িত নকল অর্থাৎ জেরক্স কপি, সচিত্র পরিচয়পত্রের 2 কপি স্বপ্রত্যয়িত নকল। আবারও বলছি, স্বপ্রত্যয়িত নকল বলতে এখানে বোঝানো হচ্ছে জেরক্স কপি, ঠিক আছে? তো এই নিয়োগ বিষয়ক বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগ্রহী প্রার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য আগাম এই খবর জানানো হলো, ঠিক আছে? তো আগাম আপনাদের এই ভিডিওটা আপনাদের জানিয়ে দিলাম। খুঁটিনাটি তথ্য পাবেন ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ এই বোর্ডের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনের নিচে সেই লিঙ্কটি দেওয়া রয়েছে, ঠিক আছে? বন্ধুরা, ভালো থাকবেন সকলে। এই বিষয়ে যদি আরও কোনো তথ্য আপনাদের জানবার থাকে অবশ্যই কমেন্টে আপনারা বলুন, আমি উত্তর দেব। এবং সরকারি চাকরির খবরাখবর সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে ফেলতে হবে।